সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদেরকে অভিনন্দন জানাই। তোমরা যারা আমাদের কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে, অর্থাৎ বাংলাদেশ কারিগরি সেন্টার থেকে 2023 সনের জুলাই থেকে ডিসেম্বর ব্যাচের পরীক্ষা আগামী 26 জানুয়ারি 2024 ইং তারিখে দিতে যাচ্ছ, অর্থাৎ নেক্সট শুক্রবার 26 জানুয়ারি তোমরা যে পরীক্ষা দিতে যাচ্ছ, সেই পরীক্ষায় তোমরা কিভাবে প্রিপারেশন নিবে সেই বিষয়টা কিন্তু একেবারে ক্লিয়ার করে দিব। তো বিষয় হচ্ছে, তোমরা যারা আমাদের 6 মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের নিয়মিত স্টুডেন্ট তোমাদেরকে বলবো, এবং তোমরা যারা আমাদের সঙ্গে অনলাইনে এবং অফলাইনে উভয়ে তোমরা আমাদের কাছ থেকে সাজেশন নিয়ে শুধুমাত্র বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পরীক্ষা দিয়ে তোমরা উত্তীর্ণ হতে চাচ্ছ, তোমাদের জন্য সহজ সিলেবাস হচ্ছে আজকের এই ভিডিও। তোমাদেরকে বলবো, তোমরা যারা 6 মাস মেয়াদি কম্পিউটার প্রশিক্ষণ এই কোর্সে তোমরা পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদেরকে বলবো তোমাদেরকে অবশ্যই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই বইটি তোমাদের গ্রহণ করতে হবে। এই বইটির মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়টি আমরা তোমাদেরকে দেখাবো সেটি হচ্ছে, এই অনুশীলনী রয়েছে 1 থেকে 8 পর্যন্ত। প্রথম অধ্যায় অনুশীলনী হচ্ছে কত নম্বর, 58 নম্বর ফেইজে। তারপরে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী হচ্ছে 122 নম্বর ফেইজে। তৃতীয় অনুশীলনী হচ্ছে 171 নম্বর ফেইজ। তারপরে চতুর্থ অনুশীলনী হচ্ছে 192। পঞ্চম অনুশীলনী হচ্ছে 228 পৃষ্ঠা। ষষ্ঠ অনুশীলনী হচ্ছে 254 পৃষ্ঠা। এবং সপ্তম অনুশীলনী রয়েছে 269 পৃষ্ঠা। অষ্টম অনুশীলনী রয়েছে 287 পৃষ্ঠা। এই অধ্যায় অর্থাৎ এই অনুশীলনীগুলি যদি তোমরা পড়ে পরীক্ষার হলে যাও, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে তোমরা কিন্তু খুব সহজে পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবে এবং তোমাদের এই পরীক্ষায় তোমরা খুব ভালোভাবে উত্তীর্ণ হতে পারবে। তবে এখানে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, তোমরা যারা এই বইটি পড়তে চাচ্ছ এবং কিনতে চাচ্ছ আমাদের কাছ থেকেও তোমরা নিতে পারবে, তবে তোমরা যারা অলরেডি পরীক্ষার দ্বারগড়ায় পৌঁছে গেছো, ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা যারা পরীক্ষা দিবে অনুশীলনীগুলো দেখে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। তবে বিষয় হচ্ছে, এই অনুশীলনীগুলো থেকে যে তুমি 100% কমপ্লিট করতে পারবে বিষয়টা কিন্তু এরকম না। বিষয় হচ্ছে, আমরা চেষ্টা করব অন্তত 90 থেকে 95% পর্যন্ত তোমাদেরকে হেল্প করার জন্য। অর্থাৎ এই অনুশীলনীগুলি যদি তোমরা পড়ো, তাহলে দেখা যাবে তোমরা 95% সেখান থেকে তোমরা আনসার করতে পারবে। তো বিষয় হচ্ছে, তোমরা অনেকেই এই পরীক্ষা নিয়ে কনফিউশনের মধ্যে রয়েছে যে কোথা থেকে পড়বো, কোন বই থেকে পড়বো না পড়বো। আসলে তোমাদেরকে, অর্থাৎ আমাদের স্টুডেন্ট যারা রয়েছে, আমরা তোমাদেরকে সাজেস্ট করব তোমরা হচ্ছে এই কামরুল হাসান স্যারের এই বইটি, অর্থাৎ এই কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই বইটি তোমরা যদি পড়ো। এটি হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গায় পাওয়া যায় লাইব্রেরিতে। তোমরা এটি যদি পড়ে থাকো, তাহলে অবশ্যই ভালো রেজাল্ট করা পসিবল। আর হচ্ছে, আমরা যতটুকু সম্ভব পিডিএফ এর মধ্যেও দিয়ে দিব, আমাদের ডিসক্রিপশনে দেয়া থাকবে। আর পরীক্ষার হলে তোমাদেরকে বলবো, তোমরা রেজিস্ট্রেশন নাম্বারটি এবং তোমাদের ট্রেড কোড এবং হচ্ছে তোমাদের বিষয় কোড, এই বিষয়গুলো খুব সুন্দরভাবে পূরণ করতে হবে। এই বিষয়গুলো খুব সুন্দরভাবে ভরাট করতে হবে এবং তোমাদের পরীক্ষার যে উত্তরপত্র, উত্তরপত্রে স্পষ্টভাবে উত্তরগুলো দিতে হবে এবং যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের প্রথমে কমন পড়বে সেই প্রশ্নগুলো তোমরা আগেই উত্তর দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে, পরীক্ষার সময় অনুযায়ী তুমি যতই উত্তরগুলো রেখে দিবে, অর্থাৎ তোমার কনফিউশন যে প্রশ্নগুলো থাকবে সেগুলো নিয়ে ভাবতে ভাবতে হয়তো বা তোমার যে প্রশ্নগুলো তোমার মাথায় ছিল সেগুলো হয়তো বা ভুলে যেতে পারো, সেক্ষেত্রে তোমরা প্রথমে উত্তরগুলো দিতে হবে যে উত্তরগুলো তোমরা খুব সহজে আনসার করতে পারবে এবং তোমাদের মাথায় রয়েছে, মুখস্থ রয়েছে, সেইগুলো কিন্তু আগে দিতে হবে। তো তোমরা এই পরীক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় আমাদের কাছ থেকে জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে হবে। তো বিষয় হচ্ছে, তোমাদেরকে অবশ্যই পরীক্ষার হলে পৌঁছতে হবে 9টার মধ্যে।
যেহেতু সকাল 10টায় পরীক্ষা শুরু হবে, সকাল 9টায় তোমরা পরীক্ষার হলে থাকবে, 9:30 তোমাদেরকে হলের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে এবং 9:45 তোমাদেরকে পেপার দেওয়া হবে, 10টায় তোমাদেরকে ফাইনালি কোশ্চেন দেওয়া হবে এবং এই কোশ্চেনটির আকারে তোমাদের পরীক্ষা হবে। এবং তোমাদের পরীক্ষা একই দিনে তোমাদের ভাইবা পরীক্ষা হবে, ভাইবা পরীক্ষাটিও হবে শুক্রবার, অর্থাৎ 26 তারিখ, যে শুক্রবার পরে সেই দিনই। এই জন্য দুপুরের খাবার খাবারের চিন্তা ভাবনা মাথায় রেখে যেতে হবে, যেহেতু পরীক্ষার হলে দিন সারাদিন থাকতে হবে, সেক্ষেত্রে সেখানে কিন্তু লাঞ্চের ব্যবস্থা করতে হবে, হয়তো বা বাসাতে কিছু নিয়ে গেলে যেতে পারো, আর হচ্ছে সেখানে যে লাঞ্চ করলো করতে পারো। তবে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তোমাদের পরীক্ষার হলে সাধারণত এসএসসি ইন্টার যে সমস্ত নিয়মগুলো, সেম নিয়মগুলো কিন্তু আমাদের এই পরীক্ষাও থাকবে। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাদের মোবাইল ফোনগুলো তোমরা বাসায় রেখে যেতে হবে। তো বিষয় হচ্ছে পরীক্ষায় যত সতর্কতা অবলম্বন করা দরকার সেগুলো 100% করতে হবে, আর হচ্ছে তোমরা বল পয়েন্টের কলম নিয়ে যেতে হবে, যেগুলো দিয়ে তোমরা উত্তর দিবে, কলম নিতে কিন্তু ভুলবে না, অবশ্যই দুইটি করে, মিনিমাম দুইটি কলম তোমরা নিয়ে যেতে হবে, কারণ যে কোনো সময় একটি কলম ডিস্টার্ব করলে যাতে আরেকটি দিয়ে তোমরা লিখতে পারো। এই বিষয়গুলো তোমাদের অবশ্যই জানা। তারপরে হচ্ছে আরো একবার মনে করিয়ে দিলাম, যেহেতু কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এই কোর্সের পরীক্ষাগুলো অনেক মানুষ আছে যারা পড়াশোনা শেষ করার অনেক পরে এই পরীক্ষাগুলো দিতে আসে, সেক্ষেত্রে তাদের বিষয়গুলো জানা নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা মনে করে দিলাম। তো তোমরা যারা ইতিমধ্যে আমাদের সঙ্গে আমাদের এই ভিডিওতে এবং আমাদের ক্লাসে যুক্ত রয়েছে, আমাদের কম্পিউটার প্রশিক্ষণ চ্যানেলে, আমাদের কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে এবং আমাদের ট্রেনিং সেন্টারে যারা নিয়মিত স্টুডেন্ট, তোমাদেরকে ভালোবাসা এবং তোমাদের পরীক্ষায় শুভকামনা জানিয়ে এ পর্যন্ত শেষ করছি। আসসালামু আলাইকুম।